বনগা কলেজ দিল জায়গা, স্থানীয়দের জন্য সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে দিল বনগা পৌরসভা। খুশি দীনবন্ধু নগরের বাসিন্দারা। এদিন একটি কংক্রিটের সেতুরও উদ্বোধন করা হয়। উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একাধিক প্রকল্পের উদ্বোধন হল রবিবার। প্রকল্পের উদ্বোধন করলেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। বনগা পৌরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে পাকা সেতু এবং বিশুদ্ধ পানীয় জলের কিয়স্ক উদ্বোধন করলেন চেয়ারম্যান। পাশাপাশি এদিন রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। জানা যায়, বনগা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সুস্বাস্থ্য কেন্দ্রের। ওই এলাকার মানুষেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অথবা প্রসূতি মায়েদের চিকিৎসার প্রয়োজন হলে দীর্ঘ পথ অতিক্রম করে বনগা হাসপাতালে গিয়ে তাদেরকে চিকিৎসা পরিষেবা নিতে হতো, যার কারণে বেশ খানিকটা সমস্যায় পড়েছিলেন ওই এলাকার মানুষেরা। তাই এলাকার মানুষদের কথা মাথায় রেখে বনগা পৌরসভার পক্ষ থেকে ৬ নম্বর ওয়ার্ডে ডক্টর বিধানচন্দ্র রায় সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয় এদিন। সেই সাথে ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কিয়স্ক বসানো হয় বনগা পৌরসভার উদ্যোগে। এছাড়াও দীনবন্ধু নগরে মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা সেতু নির্মাণের। বর্ষা হলে চলাচলের ক্ষেত্রে খুবই সমস্যা হতো তাদের। বর্ষাকালে পুরো এলাকা জলমগ্ন হয়ে যেত, বাসের সাঁকো দিয়ে সাধারণ মানুষের চলাচল করতে সমস্যায় পড়তে হতো। বর্ষাকালে ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যেতেও অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই কারণেই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি কংক্রিটের সেতুর। এলাকাবাসীর সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন সেতুর উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন ৬ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে প্রায় ১০০ জন মানুষ রক্তদান করেন এদিন। সেই সাথে এখানে উপস্থিত মানুষের সুবিধা এবং অসুবিধার কথাও শোনেন কাউন্সিলররা। শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবিরের পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের ও গুণীজনদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, বনগা পৌরসভার ২২টি ওয়ার্ডে ধাপে ধাপে উন্নয়ন হচ্ছে। আজ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, সেই সাথে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই বিষয়ে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্যে মানুষের পরিষেবার জন্য যিনি বিভিন্ন জিনিস খুলে দিচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটি ৬ নম্বর ওয়ার্ডের সঙ্গে থাকবে। মূলত ৫, ৬, ৭ এখানকার বিভিন্ন প্রসূতি মা থেকে ছোট ছোট শিশুদের ভ্যাকসিন থেকে চিকিৎসা থেকে সমস্ত ব্যবস্থাটা এখানে থাকবে। ৩৩ লক্ষ টাকার জন্য দিয়েছেন। আমরা একটা দীনবন্ধু মিত্রের নামে একটি ব্রিজ তৈরি করেছি, যে এলাকায় সবসময় বৃষ্টি হলে জলমগ্ন হয়ে থাকতো, সেখানে যাতায়াতের জন্যে আমরা সেখানে একটা ব্রিজ পৌরসভার পক্ষ থেকে আমরা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদ্যোগে আমরা করেছি। আমরা শীতল পানীয় জল দীনবন্ধু নগর বাজারে আমরা স্থাপন করেছি। আমরা এখানে আজকে ১০০র উপরে ব্লাড দেবে, যে সংকটজনক অবস্থায় ডক্টর জীবন রতন ধরে বনগাঁর সমস্ত কাউন্সিলররা নিজেদের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। আমাদের যা কাজ ১০০%। স্থানীয় মানুষদের দাবি পূরণ করতে পেরে খুশি স্থানীয় কাউন্সিলর তথা আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস। তিনি বলেন, ওয়ার্ডের মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমরাও আনন্দিত। ৬ নম্বর ওয়ার্ডে আমাকে মানুষ যখন বিশালভাবে আশীর্বাদ করে এই ওয়ার্ডের প্রতিনিধি করে পাঠায়, তখন থেকে মানুষের কাছে মানুষের একটা চাহিদা ছিল যে এই এলাকার মানুষের একটা স্বাস্থ্যকেন্দ্র যদি হয় তাহলে খুব সুবিধা হয়। তার কারণ হচ্ছে এখান থেকে বনগাঁ হসপিটালে যেতে গেলে একটা মানুষের যাওয়া আসার জন্য ১০০ টাকা তাদের খরচা হয়ে যায়। সেই জন্যে আমি পৌরপিতার সঙ্গে আলোচনা করলে পৌরপিতা আমাকে সহযোগিতা করে এবং এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র করার জন্য আমাকে অনুমতি দেয়। ৬ নম্বর ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ৫ এবং ৭ নম্বর ওয়ার্ডও একদম কাছাকাছি, তারাও এইখানে সমস্ত পরিষেবার আওতায় আসবে। ওখানে একটা কংক্রিটের সেতু তৈরি করে দিই, যে সেতুটার নাম দিয়ে আমি দীনবন্ধু নগরের মানুষের কথা মতো দীনবন্ধু মিত্র সেতু, এবং একটা দীনবন্ধু নগর বাজারে আমরা একটা শীতল পরিশুদ্ধ শীতল পানীয় জলের একটা ব্যবস্থা করি, সেটারও আজকে উদ্বোধন করা হচ্ছে। এবং ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দকে নিয়ে
আজকে আমরা বনগাঁ হসপিটালে রক্তের সংকট থাকায় আমরা একটা রক্তদান শিবির এবং এই এলাকার প্রায় 50 জন ছেলে মেয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ডেকে একটু সম্বর্ধনা দিচ্ছি। অনেক 70 ঊর্ধ্ব বয়স্ক লোক তাদেরকেও আমরা একটু সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।